এডুকেশন চ্যানেলে সকল প্রিয় অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা জানায় এটি সিংহ রাশির ডিসেম্বর মাসের মাসিক রাশি ফলের ভিডিও আপনি যদি সিংহ রাশির মানুষ হন আপনি কি রেজাল্ট পেতে চলেছেন তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি দেখুন এই রাশি ফলটি কি বলুন তো আপনাদেরকে আগাম সতর্ক করা কোন কোন দিকগুলো ভালো কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে তার একটা নির্দেশ বা গাইডলাইন বলতে পারেন আপনাদের সামনে তুলে ধরি প্রতি মাসে হুবু মিলবে আমি কখনোই দাবি করি না কারণ এটি সম্পূর্ণ ইঞ্জিনের রাশিফল ব্যক্তিকেন্দ্রিক রাশিফল এটি নয় অবশ্যই নিজস্ব জন্মছক আপনাকে অ্যানালাইসিস করাতে হবে এক্সপার্ট অ্যাস্ট্রজারকে দিয়ে যদি আপনার যদি সেই জায়গাগুলো হচ্ছে না সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসার জন্য আপনাকে অবশ্যই এটা এক্সপার্ট অ্যাস্ট্রোজের সঙ্গে আপনাকে কনসাল্ট করতে হবে প্রথম আসি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা দেখুন শরীর স্বাস্থ্যের দিকটা নিয়ে বড় ধরনের কিন্তু যে অসুবিধা খুব বড় ধরনের অসুবিধা কিন্তু থাকছে না ওভারঅল শরীর স্বাস্থ্য মোটের উপর দিয়ে মোটামুটি কিন্তু চলে যাবে শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু মোটামুটি ভালো দ্বিতীয় নম্বর পয়েন্ট আপনাদের আর্থিক স্থিতির জায়গা দেখুন আপনাদের ধনপতি এবং আপনাদের একাদশপতি ধনপতি এবং একাদশপতি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবে অর্থাৎ আকর্ষিক ধনপ্রাপ্তি যারা মার্কেটিং লাইনে আছেন সেলস লাইনে আছেন এজেন্সির সঙ্গে যুক্ত আছেন শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন গোল্ডের সঙ্গে আছেন ব্রোকারের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দিবে বা কোনো কনসেসির সঙ্গে যুক্ত আছেন আপনি সিংহ রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু এই জায়গা থেকে কিন্তু আপনারা অর্থ কিন্তু আপনারা পাবেন লিখে নিন ডায়েরিতে নোট করে নিন সিংহ রাশির ক্ষেত্রে এই ভবিষ্যৎ বাণী কিন্তু হতে চলেছে অবশ্যই এই সেক্টরগুলোতে কিন্তু আপনাদের অর্থ প্রাপ্তি এবং আপনাদের লটারি এবং ফাটকা থেকেও কিন্তু আপনারা এ মাসে অর্থ কিন্তু পাবেন সপ্তমভাবে আপনাদের বৃহস্পতি অবস্থান আপনাদের ক্ষেত্রে শুভ বিবাহের কানেকশান আপনাদের তৈরি করবে যোগাযোগগুলো দিবে আপনাদের পঞ্চম প্রতি সপ্তমভাবে আপনাদের লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ব্যারেজ দুই ক্ষেত্রে কিন্তু আপনারা বিশেষভাবে ফল আপনারা পাবেন আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি করবে ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ ফল দেখা যাচ্ছে এবং যে কোনো কাজে লাভের জায়গা সফলতার জায়গায় কিন্তু আপনাদের আপনি সিংহ রাশি মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু নির্দেশ কিন্তু করছে আপনাদের ভাই বোনদের সঙ্গে সম্পর্কে উন্নতি কিছু কিছু ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ কিন্তু এ মাসে আপনাদের সৃষ্টি কিন্তু করছে ছোটোখাটো ট্যুর কোনো জায়গাতে ঘুরতে গেলেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন নিয়ে ছোটোখাটো ট্যুর আপনাদের কিন্তু এ মাসে কিন্তু হবে এবং আপনাদের ভাগ্যপতি চতুর্থভাবে অবস্থান করছে এবং তা কেতুর সঙ্গে যুক্ত হচ্ছে দেখুন এই জায়গাটাতে আপনাদের কি হবে আমি একটা কথা বারবার বলেছি যখন কোন গ্রহ কেতুর সঙ্গে যুক্ত হয় তার বল কিন্তু বেড়ে যায় অর্থাৎ আপনাদের ভাগ্যের সাপোর্টটা পাবেন সম্পত্তি ভূমি মঙ্গল নির্দেশ করে মাটিকে ভূমিকে মঙ্গল হচ্ছে ভূমিকারক গ্রহ অর্থাৎ আপনাদের সম্পত্তি জমি জায়গা ল্যান্ড রিলেটেড যাদের সমস্যা চলছিলো সেই সমস্যাগুলো আপনাদের সমাধান হতে চলেছে যাদের কেস মামলা মকর্দমা চলছিল এই জায়গা থেকে মানে সর রাশিতে অবস্থান করছে নিজ রাশিতে এই জায়গাটা কিন্তু আপনাদের কিছু ক্ষেত্রে হলো সমস্যা কিন্তু সমাধান আপনাদের হবে এরপরে আসি অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে ভাগ্যাতিবতী আপনাদের সুখভাবে অবস্থান করছে সুখের জায়গা আপনাদের বৃদ্ধি কিন্তু করবে সুখ প্রপার্টি থেকে লাভ ভাই থেকে আপনারা আপনারা সাহায্য কিন্তু পাবেন এবং এই সময়ের মধ্যে আপনাদের আটকে থাকা টাকা ডুবে যাওয়া টাকা এই টাকাগুলো কিন্তু পরিশোধ হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে তবে ডিসেম্বরের মাঝামাঝি থেকে যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছেন তারা কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন অর্থাৎ ধরুন যাদের পাঁচ মাস মাস হয়ে গেছে প্রেগমেন্টস পিরিয়ড আছেন আপনারা কিন্তু বিশেষভাবে এই সময়টা কিন্তু কেয়ারফুল আপনি যদি সিংহরাশি মানুষ হন আপনার ক্ষেত্রে এবার আসি সিংহ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে দেখুন কর্মক্ষেত্রে আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিচ্ছেন কি না তারা কিন্তু নিশ্চিত রূপে অর্থাৎ কম্পিটিটিভ পরীক্ষা যারা দিচ্ছেন কম্পিটিভ পরীক্ষাতে কিন্তু আপনারা সফলতা কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু পেতে চলেছেন কর্মক্ষেত্রে আপনাদের পথ প্রতিষ্ঠা মান সম্মান যশ বৃদ্ধি কিন্তু হবে তবে কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট চাপ আপনাদের থাকবে আপনি সিংহ রাশি মানুষ এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এবং সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের এ মাসে কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হওয়া যাদের লোন আছে লোনগুলো পরিশোধ হওয়ার জায়গা কিন্তু থাকছে এবং যা শত্রুতা যারা করছিল শত্রু কিন্তু কিছুটা হলো পিছু কিন্তু হাঁটবে সিংহ রাশি ক্ষেত্রে অর্থাৎ যতই হোক না কেন পিছনে কিন্তু আপনাকে ভয় কিন্তু শত্রু কিন্তু পাবে অর্থাৎ আপনার ক্রিয়া আপনার কার্যে শত্রু কিন্তু কিছুটা হল পিছু কিন্তু হতে চলেছে সিংহ রাশির ক্ষেত্রে শত্রু শান্ত হতে চলেছে এক কথাই যদি আপনাদেরকে আমি বলি এবার বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে কিন্তু লাভ পাবেন তবে অ্যাক্টিং মডেলিংয়ে যারা আছেন কি না তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা যে শুভ বার্তা বহন করছে তা আমি বলতে পারছি না এবং প্রেমের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে মত পার্থক্য মতবিরোধ ইগো সেন্টিমেন্ট এগুলো কিন্তু এ মাসে বেশি কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এই জায়গাটা ছোটোখাটো ব্যাপার নিয়ে নিজেদের মধ্যে ইগো সেন্টিমেন্টটা রাখবেন না তাতে কি হবে আপনাদের রিলেশান ক্রাইসিস তৈরি হবে অর্থাৎ যারা নতুন সম্পর্কে জড়িয়ে পড়েছেন কি না তাদের ক্ষেত্রে কিন্তু রিলেশান ক্রাইসিসের জায়গাটা কিন্তু তৈরি কিন্তু হবে এই জায়গাটা কিন্তু আপনাদের সমস্যার বহুল হতে চলেছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে যারা আছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিত রূপে ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন অর্থাৎ আপনারা প্রাইমারি লেভেলেও যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো শিক্ষাতে যারা আছে তাদের তাদের ক্ষেত্রেও এ মাসে ভালো গুড ফল কিন্তু আপনারা পেতে কিন্তু আপনারা চলেছেন পিতার শরীর স্বাস্থ্য মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে আপনাদের তেমন বড় টেনশনের কিন্তু ব্যাপার নেই তবে আপনাদের এ মাসে যারা ভাড়াটি নিয়ে অর্থাৎ ভাড়া দিয়ে চলেন আপনি হয় আপনার চার পাঁচটা দোকান আছে বা আপনার দুটো চারটা বাড়ি আছে সেই বাড়ি ভাড়া দিয়ে যারা চলছেন এই ভাড়াটিয়া থেকে কিছু হলো সমস্যা আসা সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে অর্থাৎ ভাড়াটিয়া রিয়েটের সমস্যা আপনাদের কিন্তু কিছুটা হলো ভুকাতে পারে আবারও বলছি যাতে কেস মামলা মকর্দমা চলছে এখানে কিন্তু আপনাদের সাপোর্ট আপনাদের সাপোর্টে কিন্তু আপনারা কিন্তু রেজাল্ট আপনারা কিন্তু পাবেন আপনি সিংহ রাশি মানুষ আপনার ক্ষেত্রে এবং বেশ কিছু ক্ষেত্রে সুযোগ আপনাদের কিন্তু আসতে চলেছে যেটা ভবিষ্যতে ফিউচারে আপনাদের কিন্তু কাজে কিন্তু দিবে এই ছিল সিংহ রাশির জিষ্ট কি রেজাল্ট পেতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করলাম তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন নমস্কার